হ্যালো বন্ধু, তো আজকে কথা হবে দরদ বা হিন্দিতে দর্দ মুভির গান নিয়ে। ঠিক আছে, একটা গান বেরিয়েছে রোমান্টিক সং, ঠিক আছে, হিন্দি বাংলা দুটোতেই বেরিয়েছে। হিন্দিতে রাম রাখা হচ্ছে জিসিম মে তেরা, আর বাংলা রাখা হচ্ছে এই ভাষাও। ঠিক আছে, দুটো গানই শুনলাম, দুটো গান নিয়েই কথা বলবো। তার আগে আমি বলতে চাইবো যে এই মুভিটা 15 নভেম্বর রিলিজ করছে, শুধুমাত্র বাংলাদেশে না, শুধুমাত্র কলকাতা, অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, আর এই মুভিটা কিন্তু ভালো বাজ আছে, বিকজ বড়ো বড়ো যারা সোশ্যাল মিডিয়াস না, যারা জেনারেলি মুভি নিয়ে কথা বলে, পুরো ইন্ডিয়ার মুভি নিয়ে, তারা কিন্তু এই মুভিটা নিয়ে কথা বলছে এবং কেউ পুরো ইন্ডিয়া রিলিজ করছে সে বিষয়ে কথা হচ্ছে। তার বড় দুটো কারণ হচ্ছে, একটা তো ইন্ডিয়া আর বাংলাদেশ মিলে প্রোডাকশনে তৈরি হচ্ছে মুভিটা। ঠিক আছে, এবং এখানে শুধুমাত্র বাংলাদেশ বা শুধুমাত্র কলকাতার শুধু অ্যাক্ট্রেসদের না, পুরো অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে এবং ভালো ভালো ক্যারেক্টার নেওয়া হয়েছে, তার জন্য কিন্তু মুভিটা ভালো বাজ আছে। তো এখানে যদি আমি নায়িকার কথা বলি, যে নায়ক সবাই আমরা জানি শাকিব খান, নায়ক সুপারস্টার শাকিব খান বাংলাদেশে, তো সিন্তর রয়েছেই, তার সঙ্গে সোনাল চৌহানকে নেওয়া হয়েছে। সোনাল চৌহানকে যদি মনে না থাকে, জান্নাত ওয়ান যে মুভিটা ছিল, পাঁচ জান্নাত মুভিটা ইমরান হাশমির, সেখানে কিন্তু সোনাল চৌহান নায়িকা ছিল, তো সেই নায়িকাকে নেওয়া হয়েছে। এছাড়াও পায়েল সরকারকে নেওয়া হয়েছে কলকাতা থেকে, এছাড়াও রাহুল দেব এবং রাজেশ শর্মাও আছে। আই থিঙ্ক রাহুল দেব বিলেন অভিনয় করছে, এবং এদেরকে তোমরা কিন্তু বলিউডের বা সাউথ ইন্ডিয়ান মুভিতেও তুমি অনেক জায়গায় দেখেছো। ঠিক আছে, বড় বড় কাজ আগে অনেক করেছে, এখনও কম পেলেও বাট আগে অনেক করেছে, সো এরাও কিন্তু রয়েছে। তো এদের অ্যাটলিস্ট ইন্ডিয়া ওয়াইজ রেকগনাইজেশন আছে, যেটা ভালো কাজ করতে, ভালো অ্যাক্টিং করে। এছাড়াও শোনা যাচ্ছে যে জারিন খানকে নেওয়া হয়েছে। ঠিক আছে, জারিন খানকে আই থিঙ্ক তোমরা সবাই চেনো, জারিন খান অনেক মুভি করেছে বলিউডে। ঠিক আছে, স্পেশালি সালমান খানের সঙ্গে স্টার্ট করেছিল, আর অবশ্যই যেহেতু কাজটা পুরো অল ওভার ইন্ডিয়া থেকে না নেওয়া হয়েছে, সো তার জন্য একটা ভালো বাজ আছে। সেকেন্ড হচ্ছে এই মুভিটার না, যে স্টোরিটা রাখা হয়েছে সেটা আমার টিজার দেখে বা ট্রেলার থেকে বেশ ভালো লেগেছিল, যে স্প্লিট পার্সোনালিটি এই ধরনের মুভি অপরিচিত মুভি ছিল। ঠিক আছে, অনেকদিন আগে এসেছিল সেই মুভিটা, অসাধারণ সাউথ ইন্ডিয়ান মুভি, এখনও পর্যন্ত হিন্দিতে ডাবিং লোকে দেখে থাকে। ঠিক আছে, তো সেই লেভেলে না গেলেও এখানে যেরকমভাবে দেখানো হয়েছে সেটা বেশ ভালো লেগেছে, এবং একটু ব্লাডি, একটু রনেস রাখা হয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু জেনারেলি আমরা কিন্তু বাংলা মুভিতে পাই না। ঠিক আছে, রনেস ব্লাড অ্যান্ড অল দোজ থিং। ঠিক আছে, এবং শাকিব খানের যে ট্রানজেকশন না দেখানো হচ্ছে, যে বারবার হচ্ছে মানে সুইচ করছে, ঠিক আছে, দুলু মিয়া যে ক্যারেক্টারটা যখন ভালো কখন খারাপ, সেটা ওর ইচ্ছা করে করছে আর নাকি ও মানে লিটারেলি ওর মানে দুখানা পার্সোনালিটি আছে সেজন্য হচ্ছে। ঠিক আছে, সেটা একদম মজা লাগে, বিকজ অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে ফোন করে ফেলার পর তো তারপরে এমন তাকাচ্ছে ভুলে গেছে, তো এটা ডাবল পার্সোনালিটি হলে হয়ে থাকে। ঠিক আছে, তো সেটা বেশ ভালো লাগে। এবার যে গানের কথায় আসি, হিন্দি গানটার নাম জিসমি মে তেরা। ঠিক আছে, গান দুটোতেই মানে লিপসিংয়ের প্রবলেম আছে, ঠিক আছে, বাংলায় দুটো শুনি, দুটোতে লিপসিংয়ের প্রবলেম আছে। ঠিক আছে, লিপসিং ঠিক ম্যাচ করছে না, বাট সেম ভিডিও রাখা হয়েছে, সেম যে ভিডিওটা সেম রয়েছে, খালি গানগুলো ডিফারেন্ট, কিন্তু গান দুটোই দারুণ। এরকম ভালো মেলোডিয়াস গান না আমরা লাইক 2002-05 এরকম টাইপের পেতাম। ঠিক আছে, ভালো এরকম মেলোডিয়াস গান পাই না। ঠিক আছে, হিন্দি এবং বাংলা দুটোতেই আমি বলছি, দুটোতেই খুব সুন্দর গানগুলো, গানটা শুনতে খুব মিষ্টি লাগছে, এবং মুভি সম্পর্কে জাস্ট আইডিয়া পাওয়া যায় বলতে গেলে। ঠিক আছে, এটা এরকম নয় ভাবতে ভাবতে যে চলে গেলো সে পাহাড় নদীতে, এরকম ব্যাপার না, এটা মুভির মধ্যে চলছে কাহিনি। ঠিক আছে, এরকমই রাখা হয়েছে, ওরা ঘুরতে যাচ্ছে, ওরা বাড়িতে খাওয়া দাওয়া করছে, ওরা রোম্যান্স করছে বা মার্কেটে যাচ্ছে, অল দোজ থিংস সেগুলোই দেখানো হচ্ছে এবং সেটাকে রাখা হচ্ছে। আমার এই অর্গ্যানিক ব্যাপারটা না খুব ভালো লাগে, যে মুভিতে মানে ভাবতে ভাবতে গান করতে করতে পাহাড় পর্বতে করে চলে যায় ভাই। ঠিক আছে, আমরা তো যাই না, তো জেনারেলি ব্যাকগ্রাউন্ডে গান চলুক আর ওরা মানে লাইফস্টাইলটা দেখানো হোক, সেটা অর্গ্যানিক ওয়েতে থাকে, সেটা বেশি ভালো লাগে। তোমার এটা বেশি ভালো লেগেছে ওদেরকে অর্গ্যানিক ওয়েতে রাখা হয়েছে, এবং যে কালারফুল ব্যাপারটা না এখানে, যে পুরো মানে পিকচারটা কালারফুল রাখা হয়েছে, সেটা দেখতে খুব সুন্দর লাগছে, ভাইব্রেন্ট লাগছে। আর শাকিব খান সত্যি খুব মানে সুপারস্টার, যে ওরা কেন মানে বাংলা ছাড়া বোঝা আছে, ঠিক আছে, দেখে বেশ ভালো লাগে, দেখতে বেশ ভালো লাগছে। সোনাল চৌহানকেও বেশ সুন্দরই তো দেখতে এসেছে, আমরা সবাই জানি, তাকেও ভালো লাগছে, দুজনের যে কেমিস্ট্রি সেটা বেশ মজার লাগছে। তোমার তো মনে হচ্ছে মুভিটা বেশ ভালো হবে। ঠিক আছে, বাংলাদেশ তো উপরে হবেই, ঠিক আছে, কলকাতা তো আই থিঙ্ক ভালো চলবে, বাট অল ওভার ইন্ডিয়ায় যদি মার্কেটটা নিতে পারে তাহলে কিন্তু গ্লোবাল স্টার হতে পারে। ঠিক আছে, শাকিব খান, তো দেখা যাক এটা কেমন চলে, যদি ভালো চলে আই থিঙ্ক ফিউচারে আমরা এরকম মুভি আরও পাবো। ঠিক আছে, তো তোমরা কি গান দুটো দেখে তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।